রাজনীতিতে ভালো মানুষ না থাকলে খারাপ মানুষ দেশ চালাবে এবং মেধাহীন লোকেরা এমপি মন্ত্রী হবেন, তাতে দেশের কোনো লাভ হবে না। ইদানিং টাকা ছাড়া কর্মী খুঁজে পাওয়া যায় না বলেও মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রাজধানী উসমানী স্মৃতি মিলনেতনে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের 35 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত শিশু সমাবেশে সাম্প্রতিক রাজনীতি নানান বিষয়ে কথা বলেন ওবায়দুল কাদের। যারা এদেশে ও আগুন সন্ত্রাসের জন্ম দিয়েছে। এক পর্যায়ে তিনি জানান, রাজনীতিতে ভালো মানুষ না থাকলে পরিণতি ভালো হবে না। দেশের রাজনীতি আরো চরিত্রবান লোক দরকার, ক্ষমতার মঞ্চে চরিত্রবানরা না থাকলে চরিত্রহীনদের খপ্পরে দেশ, ভালো মানুষ না থাকলে খারাপ লোকেরা দেশ চালাবে। হতাশা প্রকাশ করে জানান, টাকা ছাড়াও কর্মী পাওয়া যায় না। একজন আদর্শবাদী নেতা শুধু আদর্শের জোরে নির্বাচনে দাঁড়িয়ে জিততে পারবেন না, টাকা ছাড়া কর্মীও পাওয়া যায়। ইলেকশন নির্বাচনে যে কর্মী, সে কর্মীও টাকা ছাড়া আজকাল সম্ভব। বিএনপির সমালোচনা করে জানান, আজকে যারা বাংলাদেশে বেশি বেশি গণতন্ত্রের কথা বলে তাদের ভিতরে ভিতরে আছে স্বৈরাচার। প্রথমে শহীদ মিনারে রক্তপাত ঘটিয়েছিল বিএনপি। শহীদ মিনারে যারা রক্ত জড়িয়েছে তারা এখন সন্ত্রাসের কথা বলে। মাহমুদুল হাসান নাজিম, ডিবিসি নিউজ, ঢাকা।